हेलो एवरीवन, वेलकम टू एक्सप्लोरिंग लाइफ। घाटेर शहर, गंगार तीरेर शहर, देवादिदेव विश्वनाथेर शहर, आमरा घुरे देखब पुरनो संस्कृति केंद्रिक शहर बेनारस, जा परिचित वाराणसी अथवा काशी नाम, जार ओलिते गलिते जड़िए रयेछे कत स्मृति, कत अजाना गल्प, तादेर साथे आमरा काटिये नेब तीन तीनटे दिन। गंगा नौको करे घुरे देखब তীরের ঘাটগুলো, তুলে ধরব ঘাটের বিভিন্ন অজানা গল্প ও তথ্য। আজ আমরা চলেছি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত ভারতবর্ষের অত্যন্ত প্রাচীন একটি শহর বেনারসে। ইতিপূর্বে আমরা হাওড়া স্টেশন থেকে রাত্রি 8টা নাগাদ বিভূতি এক্সপ্রেস ধরে আমরা বেনারসের দিকে রওনা হই। কলকাতা থেকে এই বিভূতি এক্সপ্রেস ধরে যদি আপনারা বেনারসে আসেন, তবে কিন্তু বেনারস জংশনে ডাইরেক্ট স্টপেজ রয়েছে। কিন্তু যদি আপনারা বেনারস পর্যন্ত কোনো ডাইরেক্ট ট্রেনের টিকিট না পান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চলে আসতে হবে মুঘলসরাই, বা যেটা দীনদয়াল উপাধ্যায় জংশন নামেও পরিচিত। সেখান থেকে বেরিয়ে আপনারা অটো বা গাড়ি ভাড়া করে খুব সহজে পৌঁছে যাবেন বেনারস। সকাল 9:30 নাগাদ আমরা পৌঁছে যাই বেনারস জংশনে। এছাড়াও বেনারসে রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার সাহায্যে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ফ্লাইটে কিন্তু পৌঁছে যেতে পারবেন বেনারসে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে রয়েছে প্রচুর অটো, সেই অটো বুক করে আপনারা আপনাদের হোটেলে কিন্তু পৌঁছে যেতে পারবেন। যদিও আপনারা পার হেড শেয়ার অটো বুক করেন, তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়ে 20 টাকা, আর যদি আপনারা পুরোপুরি অটো বুক করে আপনাদের হোটেলে পৌঁছতে চান, সেক্ষেত্রে ভাড়া পড়ে 150 থেকে 200 টাকা। ভারতে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা বিশ্বনাথের মন্দির রয়েছে বেনারসে। আমরা সবার প্রথম চলে যাই তারই দর্শনে। এই মন্দিরের প্রবেশে কিন্তু কোনো রকম ইলেকট্রিক গ্যাজেট অ্যালাউ করা হয় না, এবং যথেষ্ট কড়া নিরাপত্তার মধ্যে আপনাদের মন্দির দর্শন করতে হবে। তার সাথে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির, সেটা দর্শন করতেও কিন্তু আপনারা ভুলবেন না। সকাল 9:30 আমরা পৌঁছে যাই, কিন্তু তারপর যেহেতু আমাদের হোটেল ঠিক করা ছিল না, এর জন্য এসে কিছু হোটেল আমরা দেখি, দেখে ফাইনালি হোটেল যতক্ষণে আমরা পেয়েছি তো অনেকটা সময় কেটে যায়। আজ সারনাথের প্ল্যান ছিল, কিন্তু সেটা আর হয়নি যেহেতু অনেক লেট হয়ে গেছে। তার জন্য আমরা ঠিক করি যে আমরা আগে মন্দির দর্শন করব। এর জন্য সোজা চলে যাই বিশ্বনাথের মন্দিরে। 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ করি। তারপর পুজো সেরে বেরিয়ে এসে দুপুরের খাওয়া সেরে এই যে এখন ঢুকে গিয়েছি রুমে, আর এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর চলে যাব ঘাটে। আর বেনারসে আমরা উঠেছিলাম হোটেল গার্ডেনিনে। এটা একদম কদলিয়ার চার মাথা মোড়ের খুব কাছেই অবস্থিত। তোমাদের সঙ্গে এই হোটেলটার ডিটেলস ভিডিও আমি পরে শেয়ার করব। দশাশ্বমেধ ঘাট যাওয়ার পথে বিশ্বনাথ মন্দিরের এই প্রবেশদ্বারটি পড়ে। বেনারসে থাকবার জন্য কিন্তু প্রচুর হোটেলের অপশন রয়েছে। আপনি আসবার আগে হোটেল বুক করে এখানে আসতে পারেন, অথবা যদি অফ সিজন থাকে তবে এখানে পৌঁছেও আপনি নিজের পছন্দ মতো হোটেল দেখে হোটেল বুক করে নিতে পারবেন। বেনারসে আসবার জন্য বেস্ট টাইম আমি বলবো শীতের সময়, আপনি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে বেনারস এলে খুব ভালোভাবে বেনারস ঘুরতে পারবেন, আর হাতে অবশ্যই 3 দিনের সময় নিয়ে আসবেন। আমরা এখন চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। এখান থেকে আমরা নৌকো বুক করে তারপর গঙ্গায় ঘুরে শেষে সন্ধ্যা আরতি দেখব দশাশ্বমেধ ঘাটে। ঘাটে শেয়ার নৌকো করে ঘুরতে চাইলে মাথা পিছু ভাড়া পড়ে 100 থেকে 200 টাকা, আর পুরোপুরি নৌকা বুক করলে সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করবে সেই সময়ের পর্যটকদের ভিড়ের ওপর। একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যদি বেনারসের 84টি ঘাট সবগুলো ঘুরে দেখতে চাও, সেক্ষেত্রে কিন্তু দু রকমের নৌকো রয়েছে, একটা হাতে চালানো নৌকো, একটা ওই মোটরের ইঞ্জিনের যেগুলো চলে সেই নৌকো। তো তোমরা যদি সব ঘাট দেখতে চাও, সেক্ষেত্রে কিন্তু হাত নৌকোগুলো ওরা কিন্তু পুরোটা ঘোরায় না, সেক্ষেত্রে তোমাদের সেই মোটর চালিত নৌকোগুলোই নিতে হবে। আমরাও তাই করেছিলাম, আমরা ওদের সাথে কথা বলে ঠিক করে নিয়েছিলাম আমরা নৌকোয়
পুরো ঘাট ঘুরে দেখব, এরপর আমরা নৌকোয় বসে সন্ধ্যা আরতিটা সেদিনের দেখব। সেই জন্য ওরা আমাদের ভাড়া বলেছিল নৌকোর 2000 টাকা। প্রথমে আমরা দশাশ্বমেধ ঘাট থেকে চলে যাব একদম আশিঘাট। আশিঘাট থেকে আমরা ফিরে এসে আবার যাব এপাশে মণিকর্ণিকা ঘাট, সেখান থেকে ঘুরে আমরা একদম এসে পৌঁছবো দশাশ্বমেধ ঘাটে। সেখান থেকে লাস্ট আমরা দেখে নেব গঙ্গা আরতি। সেই সময় গঙ্গার বুকে কিন্তু সারি সারি নৌকোয় শুধু মানুষের মেলাই ছিল না, তার সাথে ছিল পাখির মেলাও। প্রচুর পরিমাণে সিগাল ঝাঁক বেঁধে গঙ্গার উপরে চড়ে বেড়াচ্ছিল, আর মুড়ি ছিটিয়ে দিলেই তারা এসে জলে ভেসে ভেসে সেই খাবারগুলো এক নিমেষে শেষ করে ফেলছিল। সেদিনের বিকেলে রাকেশ তার নৌকোয় করে আমাদের গঙ্গার প্রতিটি ঘাট ঘুরিয়ে দেখান, আর তার সাথে তুলে ধরে ঘাটের সাথে জড়িয়ে থাকা পুরাণ, বিভিন্ন রাজা দেবদেবীর গল্প। এবারে আমি তারই কিছু গল্প কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এই নৌকা যাত্রা শুরু হয়েছিল দশাশ্বমেধ ঘাট থেকে। বেনারসের সবচেয়ে প্রাচীন ঘাট হল এই দশাশ্বমেধ ঘাট। পুরাণ কথা অনুসারে প্রজাপতি ব্রহ্মা 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এই ঘাটে, আর তাই এই ঘাটটি পরিচিত দশাশ্বমেধ নামে। প্রতি বছর হাজার হাজার শ্রদ্ধালু পর্যটক এই ঘাটে কিন্তু স্নান করে পূর্ণ অর্জনের আশায়। বলা হয় এই ঘাটে স্নান করলে সেই 10টি অশ্বমেধ যজ্ঞের সমান কিন্তু পূর্ণ অর্জন করা হয়। এছাড়াও দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি কিন্তু ভীষণ আকর্ষণীয়। দশাশ্বমেধ ঘাটের পরে রয়েছে শীতলা ঘাট। এখানে শীতলা মন্দির রয়েছে, যখন বর্ষার প্রচুর জল বাড়ে তখন নাকি মন্দিরটি জলের তলায় তলিয়ে যায়। শীতলা ঘাটের পরে রয়েছে রানী অহল্যাবাঈ ঘাট। রানী অহল্যাবাঈ এই ঘাটটি নির্মাণ এবং সংস্করণ করেছিলেন। 1780 খ্রিস্টাব্দে রানী অহল্যাবাঈ হোলকার বিশ্বনাথ মন্দিরের সংস্কার করেন। এরপর 1835 খ্রিস্টাব্দে মহারাজা রঞ্জিত সিং 1 টন সোনা দিয়ে মন্দিরের চূড়ো কিন্তু বাঁধিয়ে দেন। মুন্সি ঘাটের পরে রয়েছে দ্বারভাঙা ঘাট। বিহারের দ্বারভাঙা রাজ্যের রাজা কামেশ্বর সিং গৌতম বাহাদুর এই ঘাটটি ক্রয় করেন এবং তার সংস্কার করান। পরবর্তীকালে তিনি এখানে একটি প্যালেস নির্মাণ করেন। এই প্যালেসটি বর্তমানে একটি বিলাসবহুল হোটেলে পরিণত করা হয়েছে, আর তার সাথে এই ঘাটটি পরিচিত হয় দ্বারভাঙা নাম নিয়ে। এর পরবর্তী ঘাটটির নাম জড়িয়ে রয়েছে রাজস্থানের রাজা রানা প্রতাপ সিং এর সঙ্গে। বেনারসের 2টি ঘাটে দাহকার্য সম্পন্ন করা হয়, তাদের মধ্যে হরিশ্চন্দ্র ঘাট হলো একটি। এখন আমরা যে ঘাটের সামনে রয়েছি সেটি হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। রাজা হরিশ্চন্দ্র এখানে ডুমের কাজ করেছিলেন, তার নামানুসারেই এই ঘাটের নাম হরিশ্চন্দ্র ঘাট। এবং তিনি যে কালু ডোমের অধীনে কাজ করতেন সেই কালু ডোমের বাড়িও কিন্তু রয়েছে। তার বংশ পরম্পরায় তার বংশধরেরা এখনও এখানে ডোমের কাজ করে। বরুণা এবং অসি এই নদী দুটির মধ্যবর্তী জনপদই পরিচিত বারাণসী নামে। এবারে আমরা যে ঘাটটির সামনে এসে পৌঁছেছি সেই ঘাটটির নাম আশিঘাট। এখানে অসি নদী গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। এই আশিঘাটেও কিন্তু গঙ্গা আরতি হয়। वाराणसी और चौथा कहते हैं बनारस। बनारस इसलिए कहते हैं कि यहाँ बना हुआ रस है, अब कुछ नया बनाने की जरूरत नहीं है, सब कुछ बना हुआ है, इसलिए इसको बनारस कहते हैं। আশিঘাট থেকে আমরা ফিরে চলে যাই মণিকর্ণিকা ঘাটের দিকে। হাতে যদি সময় থাকে তবে কিন্তু আপনারা নৌকো করে গঙ্গার অন্য পাড়ে গিয়েও ঘুরে আসতে পারেন। মণিকর্ণিকা ঘাটের ঠিক আগেই রয়েছে ললিতা ঘাট। বিশ্বনাথ মন্দির থেকে এই ললিতা ঘাট পর্যন্ত এখন কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে। আপনি গঙ্গায় স্নান করে ললিতা ঘাট দিয়ে এখন সরাসরি মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারবেন। বেনারসের যে 2টি ঘাটে দাহকার্য সম্পন্ন করা হয় তার মধ্যে একটি হল মণিকর্ণিকা ঘাট।
पौराणिक कहनी अनुसारे माँ पार्वती कानेर दूल एवं महादेव मणि ये घाटे पड़ाए घाटे नामकरण मणिकर्णिका। बेनारसर गंगा किन्तु सन्धे बेलाय क्रूजो चले, अपनी हाथे समय थाकले क्रूजेओ किन्तु गंगा भ्रमण करते पारेन। एरपर सन्ध्या आरतिर समय होये आसाय आमरा फिरे चले आसि दशाश्वमेध घाटे। সেদিনের সন্ধে আমরা নৌকোয় বসে দেখে নিই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি। জীবনের অন্তিম যাত্রা বিশ্বনাথ দর্শন ভ্রমণ অথবা পূর্ণলাভের আশা, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কিন্তু ছুটে আসে এই বেনারসে। এরপরে আমরা চলে আসি দিনা চাট ভান্ডারে, সেখানে আমরা ট্রাই করি পালক চাট, এটা ভীষণ ভালো ছিল, 60 rupees প্লেট। তারপর ট্রাই করি কটোরি চাট, এটাও আমার ভীষণ পছন্দের। ওই বেনারসের চাটগুলো দারুণ। সব শেষে দিনা চাট ভান্ডারের মালাইও। এরপর না, আমাদের লিস্ট শেষ হয়নি, বেনারসে এসেছি দিনের শেষটা একদম বেনারসি পান দিয়ে। আজকের জন্য এতটাই, এর পরে রয়েছে দুটো এপিসোড, দেখার জন্য সঙ্গে থাকো। আমি আরও দুটো এপিসোড ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করব, আমরা কী কীভাবে লাস্ট দুটো দিন কাটিয়ে নিয়েছিলাম বেনারসে। সঙ্গে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলে যদি নতুন হও তবে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে তোমরা একেবারেই ভুলবে না। তোমাদের প্রত্যেকের সাপোর্ট আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভালো থেকো, সুস্থ থেকো।